तुम लकी कुछ हो महेश को ले निकलो वाला भाईयों को ले घूमिएगा हम आपके वीडियो करवा के तो वहाँ के तुम्हा कुछ ঘুম থেকে উঠে আয়ানকে কোলে নিয়ে শুয়ে আছে তাই না মাম্মার পায়ের উপর শুয়ে আছে একদিন আর আয়ান তাই না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক বিডি ব্লগার পূর্ণি ইন জার্মানি আমি জার্মানি থেকে আপনাদের সাথে আছি ঘুমিয়ে আছে দেখছো আজকে আমার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করলাম সাদ কি করলাম না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব তো বাচ্চাদের সাথে আমি কিছুক্ষণ খেলাধুলা করলাম সকালবেলা উঠে আয়ান আইদিন উমাইজাকে নিয়ে আইদিন আর উমাইজা হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে ব্রাশ করে নিয়েছে তো এখনও ওরা নাস্তা করে নাই ওরা হচ্ছে বেড়ে একটু খেলাধুলা করছে বাবা মাথায় হাত দিবে না দিন তোমার আঙুলটা লেগে যাবো চোখের মধ্যে চোখ আঙুল লাগবে চোখ আঙ্গুর লাগবে

তো ঘুম থেকে উঠে কিছুক্ষণ ওদের সাথে খেলাধুলা করার পর হচ্ছে আমি চলে আসছি কিচিনে আমি এখন সকালে নাস্তা তৈরি করব প্রায় এখন বাজে সাড়ে দশটা আজকে তৈরি করব আমাদের নোয়াখালীর খুবই জনপ্রিয় পিঠা খোলা জ্বালা তো কেউ খোলা জালি বলে কেউ খোলা জ্বালা বলে আর আমাদের নোয়াখালীতে বলে খোলা জা পিঠা তো আমি সেজন্য হচ্ছে এখানে কিছুটা চালের গুঁড়ি দুই কাপের মতো নিয়ে নিলাম যেহেতু আমরা মানুষজন বেশি না আমরা চারজন আমার বাচ্চারাও পছন্দ করে এই পিঠাটা তো সেজন্য আমি এটা তৈরি করে নিচ্ছি এখন সেজন্য এটা খুবই ইজি খুবই সহজে হয়ে যায় আমি আজকে ফ্রাই প্যানে তৈরি করব আমাদের দেশে তো মাটির খোলার মধ্যে করা হয় আবার অনেকে হচ্ছে লোহার কড়াইতে করে তো আমিও ছোট্ট একটা এনেছিলাম বাট অনেক সময় লাগে ওটাতে হতে তো প্যানেও খুব সুন্দর ভাবে হয়ে যায় আর কি তো আমি এখানে আমার বাসায় নারকেল মিল্ক ছিল তা আমি ছোট্ট একটা নিয়ে নিলাম এখানে সেটাই দিয়ে দিলাম আর কিছুটা নর্মাল ফানে নিয়ে নিয়েছি খুবই আর কিছুই লাগবে না আর একটু লবণ দিব তারপর ভালো করে অল্প অল্প পানি দিয়ে মিক্স করতে হবে খুবই পাতলা করে করতে হবে এই ব্যাটারটি পাতলা না করলে পিঠাটা খেতেও ভালো হবে না পিঠা ঠিক খেতে দারুণ হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন যারা দেশের বাইরে থাকেন তারা অনেক সময় যেই চালেগুড়িটা পায় আর কি বিভিন্ন আরাবিক দোকানগুলিতে অথবা বাঙালি দোকান থেকে যেখান থেকে কিনে আনুন না কেন অনেকে অনেক পিঠা হয় না এরকম কমপ্লেন থাকে তো আপনারা যারা হচ্ছে খোলা জালি পিঠাটা পছন্দ করেন কিন্তু করে খেতে পারেন না তাদের জন্য আমার আজকের এই দেখানোটা আমার ব্লগে আমি কিছুটা শেয়ার করেছি যদিও আমি আলাদা করে কোনো রেসিপি দেইনি তা আমি সেটাও চেষ্টা করব আপনাদের জন্য দেওয়ার জন্য তো আমি এখানে এভাবেই ব্যাটারটা করি সময় আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন করার পর দেখবেন অনেক বেশি মজাদার একটি পিঠা হয়েছে আমি নারিকেল মিল্ক এখানে ইউজ করি তারপর খোলা জালি পিঠাতে একটা ডিম দিলে যথেষ্ট এর থেকে বেশি দিলে পিঠাটা মোসমোসা হবে না আমি এখন যেভাবে করেছি ঠিক এভাবে করলেই আপনারা অনেকটা মুচমুচি অনেকটা টেস্টি একটা পিঠা খেতে পারবেন খুবই মজাদার পিঠাটা আমি এখানে কোনো এক্সট্রা কোনো ময়দা অথবা আটা ইউজ করি নাই আমি করেছি শুধু চালের গুঁড়ি ইউজ করেছি আর একটি ডিম আর হচ্ছে আমি নারকেল মিল্ক ইউজ করেছি আর অল্প একটু আমি দিয়েছি হচ্ছে বেকিং পাউডার ওটা না দিলেও কোনো সমস্যা নেই তো এই পিঠাটা এইভাবেই আমি করি আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন আর যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর পিঠা সম্পর্কে যদি আর কোনো প্রশ্ন থাকে আমাকে আপনারা করতে পারেন খোলা পিঠা সম্পর্কে তো আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি সকালবেলা বেশি সকাল সকাল তো তৈরি করা হয় না এখন প্রায় হচ্ছে সাড়ে দশটা বেজে গেছে তো বাচ্চাদের সাথে সকালবেলা কিছুক্ষণ বসেছিলাম আর আমাদের নাস্তা খেতে খেতে এরকম লেটই হয় আমরা ঘুম থেকে উঠে প্রথমে একটু চা বিস্কিট অথবা কেক কিছু একটা খেয়ে নিই এরপর হচ্ছে দশটা এগারোটা সাড়ে এগারোটার দিকে আমি হচ্ছে নাস্তা তৈরি করি যেহেতু ছোট বাচ্চারা আছে ওদেরকে একটু ইটি করে পরে আর কি নাস্তা তৈরি করতে আসি তাও সবসময় হয় না যারা আমরা দেশের বাইরে থাকি সবসময় আমরা এরকম পিঠা তৈরি করে খেতে পারি না মন চাইলেও না তো আমার মাংস রান্না করা ছিল আমি আগের দিন রাতের বেলা মাংস রান্না করে ফেলেছি ছোটো বাচ্চা নিয়ে রান্নাবান্না করতেও কষ্ট তো আগের দিন রাতের বেলা মাংস রান্না করা ছিল আর এখন আমি খোলা জালি তৈরি করেছি আর এই পিঠাটা হচ্ছে গরম গরম খেতে হবে একদমই গরম গরম আর যদি বেশিটা লেট হয় তখন হচ্ছে একটু নেতিয়ে যাবে তো এই যে আমি আয়ানকে কোলে নিয়ে পিঠাটা তৈরি করছি কারণ হচ্ছে আয়ান অনেক কান্না করছিল আর উমাইজা আয় আদিনকে ওর বাবা খাইয়ে দিছিল যার কারণে ও কান্না করছিল পিঠাটা আমি তখন তৈরি করছিলাম আর এই পিঠাটা তো গরম গরম খেতে হয় যার জন্য আমাকে কোলে নিয়ে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি আমার কোনো রকম কোনো কষ্ট হচ্ছিল না ভালোই লাগছিল ও তো এখনও অনেক ছোট তাই অতটা গায়ে লাগেনি কোলে নিয়ে আমি পিঠাটা তৈরি করে নিতে পারছি তো আমি কতটা পাতলা করে ব্যাটারটা করেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এরকম পাতলা করে অবশ্যই আপনারা খোলা জালির আটাটা করবেন ব্যাটারটা তো করে এরপরে হচ্ছে এরকম করে বানিয়ে নিতে পারেন ফ্রাই প্যানে সুন্দর মতো পিঠাগুলো হয়ে যায় তো আপনারা এইভাবে করে ট্রাই করে বাসায় খাবেন খেয়ে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার অনেক বেশি পছন্দ ওই পিঠাটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে আমার উমাইজা তো অনেক বেশি পছন্দ করে ও দুইটা তিনটা খেয়ে ফেলে তারপর অনেক সময় আবার চায় যে আমি আবার খাবো আর এটা তো অনেক পাতলা একটা পিঠা দুটা খেলে হয়ে যায় তো অনেক সময় তিনটা খায় আর কি এরকম তো এই তো পিঠাটা আমার করে নিচ্ছি কারণ গরম গরম খেতে হবে কোলে বাচ্চাকে নিয়ে তৈরি করে নিয়েছিলাম ওরা খেয়ে নিয়েছে তারপর তো বাবা এখন রেখেছে আর কি আমিও খেয়ে নিচ্ছি পিঠাটা মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগে পিঠা এবং নারকেল চিনি দিয়েও খেতে ভালো লাগে খেজুরের গুড় দিয়েও খেতে ভালো লাগে তো বিদেশের বাড়ি বুঝেনি নিত কোথায় পাবো খেজুরের গুড় আর আমি একবার এনেছিলাম জানি না সঠিক ছিল কিনা খাটি। ছিল কি না আমি হচ্ছে ঢাকা থেকে নিয়ে আসছিলাম কচু ক্ষেত থেকে আমি ওটা নিয়ে আসছিলাম আর কি কচু ক্ষেত আমাদের বাসার একদম অনেক কাছে আর কি তো আমার যারা সবসময় কচু ক্ষেত থেকেই করে তো আমিও ওখান থেকে বাজার করতাম আর কি যখন ঢাকাতে ছিলাম তো এই তো ফিটেটিটা খাওয়া শেষ আমি হচ্ছে এখন বরবটি ভাজি করব আর একটু ভাত রান্না করেছি মাংসে রান্না করাই ছিল তো আমি এখানে ডিফের যে বরবটিটা পাওয়া যায় আমাদের এখানে আমরা রেবের থেকে কিনি তো সেটা আমি ফ্রোজেন করা থাকে আর কি এরকম আমি এটাকে কোনো রকম ছোটো করবো না আর এরকম করে আমি এটাকে ভেজে নিব আর কি আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি পেঁয়াজটাকে হালকা করে ভেজে আমি হচ্ছে এখানে একটু বরবটি দিয়ে দিয়েছি ওই প্যাকেট থেকে কম অর্ধেক আর কি অল্প অত একটু বেশি ভাজি করব না অল্প করবো আর কি সেজন্য আমি সবসময় যাই ভাজি করি না কেন একটু হলুদ আর লবণ দিয়ে ভাজি করি আর পেঁয়াজ আর কখনো কখনো আমি হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিই এছাড়া আর কিছুই দিয়ে না আপনার চাইলে আদাগত দিতে পারি তবে অনেক বেশি ভালো হয় এই ভাজিটা তো আমি একটু ভাজি করে নিয়েছি ভাজিটা অসাধারণ হয়েছিল আর একটু টমেটো দিয়ে দিয়েছি টমেটো না দিলেও কোনো সমস্যা নেই দিলেও কোনো সমস্যা নেই আর একটু কয়টা কাঁচামরিচ দিয়েছিলাম আর কি তো এই তো এটা ভাজি করে নিয়েছি আর এখান দিয়ে আমি হচ্ছে আমরা একটু ইড যে ড্রিঙ্কটা আছে সেটা খাবো আর কি এখানে আয়রান বলে তো সেটাকে আমি হচ্ছে আমরা এখন দুপুরবেলা আর কি গ্লাসে ঢেলে নিচ্ছি আমরা চারজনেই খাবো ভালো লাগে এই ড্রিঙ্কটা এটা বাসায় তৈরি করা যায় আর বাইরে তো পাওয়া যায় সব সময় তো এটা খেয়ে নিব এরপর হচ্ছে বাচ্চাদের নিয়ে দুপুরের খাওয়া দাওয়া করব তারপর ই আর কি তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা হচ্ছে আমাদের ড্রয়িং রুমে বসে আছি আমাদের ড্রয়িং সোফাটাকে বেড করে দিয়েছি দিয়ে হচ্ছে আমরা ওখানে সময় কাটাচ্ছি সবাই মিলে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা এখানে বেড করে নেই নেওয়ার পর হচ্ছে ওখানে বাচ্চারা টিভি দেখে আমরা মোবাইল একটু দেখি তারপর হয়তো একটু কাজ করি মোবাইলে অথবা অন্যান্য কিছু দেখি তোরা দুই ভাই বোন সুন্দর করে টিভি দেখছিল ছিলার এখন তো অনেক তাড়াতাড়ি সুন্দর হয়ে যায় আর ওদের দুজনেরই ওরা ছোটবেলা থেকে তো অনেক টিভি দেখে তাই ওদের চশমা লাগে দুজনেরই এমনিতে সারাদিন পরে না যখন টিভি দেখে তখন ওদেরকে চশমা পরে দিই ওরা ওরা নিজেরাও পরে নেয় আবার অনেক সময় আমি বলি আর কি ওরা ভুলে গেলে আর এই তো দেশের বাইরে আর কি করবে আজকে কিছু নেই বাচ্চাদের খেলার সাথে নিয়ে কাজ ইন্ডাস্ট্রি নেই কাছে যার জন্য ওরা এক একাই হচ্ছে সময় কাটাইতে হয় বেশিরভাগ ওরা টিভি দেখে সময় কাটায় খেলাধুলা করে এই আর কি তো এই যে আমি এখানে বোস্ট বেঁচে নিচ্ছি বাচ্চাদের জন্য আমি এখানে হচ্ছে হটডগ তৈরি করব আর আমাদের জন্য হচ্ছে ফিশ বার্গার তৈরি করবো তো এখানে আমি ফিশের এই কাবাবগুলি আর কি বার্গারের জন্য তো সেগুলি আমি হচ্ছে এগুলি পাওয়া যায় আফগানি দোকানে আমরা আফগানি দোকান থেকে কিনি আবার আরও কিছু আছে তার কিছু আছে অনেক তো আমরা আফগানি দোকান থেকে এটা নিয়ে আসছি ফিশ যে কাবাবটা আর কি সেটা তো ওটাকে আমি একটু ভেজে নিচ্ছি ওর বাবা বোস্ট পছন্দ করে না যার জন্য ফিস কাবাবটাও তৈরি করে ভেজে নিচ্ছি আর কি ফিশ বার্গার করার জন্য তো এই তো আর সাথে একটু আপেল কেটে নিলাম আর একটু আঙ্গুর ধুয়ে নিলাম আর কি তো আর এখানে শসা কেটে নিয়েছি আর ব্রেডগুলিকে হালকা গরম করে নিয়েছি ওভেনে আর এই তো আমি শশাটাকে একটু পাতলা পাতলা করে কেটেছি একটু লম্বা করে আর কি কেটে আমি এখানে টমেটো কেচাপটা দিয়ে দিয়েছি অনেক টেস্টি হয় আপনারা এইভাবে করে খেয়ে দেখতে পারেন অনেক বেশি ভালো লাগে আবার হচ্ছে টমেটোর সাথেও যদি আপনি টমেটো ক্যাচ একটু দিয়ে মাখিয়ে নেন হালকা একটু লবণ দিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে সেম হচ্ছে শশার মধ্যেও দিলে অনেক বেশি ভালো লাগে তো এই তো এই তো তৈরি হয়ে গেল আমার হড রাতের খাবার আমাদের তো আপনার সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা যেন ভালো থাকি এখন তো জার্মানির অবস্থা অতটা ভালো না তো আল্লাহ হাফেজ সবাইকে